এরপর আছে অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যিসু ভাই সাল্লাহিসাল্লাম বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি সাহায্যকারী পাঠাবেন যে সব সময় তোমাদের সাথেই থাকবে এরপর জন পনেরো অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে বলছে যখন সেই সাহায্যকারী আসবে আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মানটা বাড়িয়ে দেবে এরপর অফ জন ষোলো নম্বর অধ্যায় সাত অনুচ্ছেদে আছে আমি তোমাদের সত্যি কথাটাই বলে ফেলি আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সাহায্য করে আসবে না আর আমি চলে গেলেই সেখানে আসবে আর খ্রিস্টানদের বলতে শুনবেন এই সাহায্যকারী বলতে বোঝায় পবিত্র আত্মাকে এখন ভালো করে দেখেন গসপেলার জন ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদ বলছে তোমাদের আমি সত্যি কথা বলছি যিশু তার শিষ্যদের বলছেন তোমাদের আমি সত্যি কথা বলছি আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না আমি চলে সে এখানে আসবে গেলেই সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত যে ইসলাম চলে যাবেন তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয় এমনকি যিশু খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল যখন তিনি মায়ের গর্ভে ছিলেন অনেক জায়গায় বাইবেল বলা হয়েছে তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন গ্রিক ভাষায় এই শব্দটা হলো প্যারাক্লিট এটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা মূল শব্দটা হলো প্যারাক্লিটস যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য আমরা জানি যে আমাদের নবীজির দুটো নাম আছে আহমেদ আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এখন শব্দটা যাই হোক ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয় অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মিলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের বেলায়